আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া এবং কামনায় আমরা আল্লাহ তাআলার দরবারে করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা নতুন একটি বিষয়ে আলোচনা করব। তো আমরা জানি আল্লাহ তাআলার দেয়া প্রদত্ত অনেক বড় একটি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় পৃথিবীতে নিয়ামত হচ্ছে হলো সতীসাধ্যী নারী স্ত্রী। তো আমরা এর মধ্যে যে পুরুষ এবং নারীর যে সবচেয়ে পরম যে সুখের যে সময়টা, সেই সময়টাতে যদি আমরা সঠিকভাবে সেই সময়টা না দিতে পারি, তাহলে নারী পুরুষ উভয়ের কী হয়, অনেক কষ্ট হয় এবং মানসিকভাবে ভেঙে পড়েন। তো আমি আমার স্যারের কাছে একটা বিষয়, আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মাওলানা জাহিদুল্লাহ স্যারের কাছে জানতে চাই স্যার, যে আমরা তো তাদের যৌন সমস্যা আছে, যে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ মিলন করার সময় তাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই বীর্যপাতে দ্রুত হয়ে গেলে নারীর দৈহিক কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা হয় কি না, আর যদিও হয় এ থেকে পুরুষ এবং নারীর কি প্রতিকার, এ সম্পর্কে আমাদের কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। হাফেজ সাহেব যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, যে দেশে তো আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে অনেক মানুষই তাদের যৌন ক্ষমতার দিক দিয়ে অনেকটাই অক্ষম। তো এ পর্যায়ে যারা যৌন অক্ষমতা নিয়ে দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, তাদের দাম্পত্য জীবনে কি কি সমস্যা দেখা দিতে পারে, এবং বিশেষ করে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করতে চাই, যে সকল পুরুষ মহিলাদের দিকে মোটেই ভ্রুক্ষেপ না করে তারা এই দুর্বলতা নিয়েই দাম্পত্য জীবন করছেন, সেক্ষেত্রে মহিলাদের কি কি ক্ষতি হতে পারে। তো দেখা যায় অনেক মহিলাদের যৌন হরমোন কম থাকায়, মেয়েলি হরমোন কম থাকায় তারা বিশেষ একটা সমস্যা ভোগ করে না বা সাময়িক অসুবিধা বোধ করে পরে ঠিক হয়ে যায়। কিন্তু বিরাট সমাজের বিরাট এক অংশ যাদের মহিলাদের যৌন হরমোন স্বাভাবিক বা বেশি এবং মেয়েলি হরমোন হয়তো পরিপূর্ণ মাত্রায় থাকে, তাদের এক্ষেত্রে মারাত্মক কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো কী কী হতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে হাফিজ সাহেব বলেছেন। মূলত তাদের প্রথম তো দৈহিক সমস্যা, যদি কোনো পুরুষের প্রিমেচিওর ইজাকুলেশন হয় তাহলে দেখা যায় যে মহিলাদের ওই তাদের যে পূর্ণ মাত্রায় সমুদ্রের মধ্যে যে এমন একটা ঢেউ চলতে থাকে, তাদের দেহের ভিতরে এইবার মিউকাস মেমব্রেনের জার্কি এবং কালো নল তথা ভেজাইনাল যত আছে ভেন আছে সবগুলো রক্ত চলাচলের মাধ্যমে একটা ঢেউ সৃষ্টি হয় এবং তাদের ভিতরে এই কোইটাস জার্কিং চলতে থাকে। এই কোইটাস জার্কিং চলার মুহূর্তে যদি কোনো ব্যক্তি প্রিম্যাচিওর ইজাকুলেশন হয় অর্থাৎ বীর্যপাত ঘটে, তখন ঘটনাটা এরকম ঘটে যে একটা উড়ন্ত প্লেন শূন্যে ভাসছে, তখন তার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যে অবস্থা হয়, সে তো আর যাইয়ে আপনার তার গন্তব্যস্থানে ডেস্টিনেশন যে সেটা ল্যান্ডিং করতে পারে না, কোথাও সেটা ভূপাতিত হয়, যে কারণে আমরা বলি ক্র্যাশ। তো মহিলাদের ওই মুহূর্তে তাদের যে জায়গায় যাওয়া মানে যেভাবে এটা ঘটার কথা সেটা ঘটে না, ওইখানেই তাদের ওই ক্র্যাশ ঘটে। ফলে দেখা যায় যে তাদের ওই মুহূর্তে তাদের মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে যারা প্রতিবাদী মহিলারা তারা হয়তো পুরুষের সাথে ওই সময়ে একটু খারাপ আচরণ করে, আর যারা নিতান্তই খুব লজ্জাশীলা ধৈর্যশীলা বা যাদের স্বামীর প্রতি খুবই ই, তারা নীরবে খুব মনের ভিতরে কষ্ট নিয়ে তারা সহ্য করলেও পরবর্তীতে তাদের দেহে কিছু সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যাগুলোর মধ্যে যেমন হেমোফিলিয়া, অর্থাৎ আমরা এই রোগটাকে কীভাবে বোঝাই, যে রাগের সাথে মানসিক সমস্যা, রাগত অবস্থা মানসিক সমস্যা। মানসিক সমস্যা মানুষের দুই রকম হয়, তো একজনের
মেজাজ নরম থাকা অবস্থায় মানসিক সমস্যা হতে পারে, সে দেখেন জবে সব চাপ রয়েছে বা ই করতেছে, কাজ কম করতেছে না, বিড়বিড় করে কথা বলতেছে, সময় মতো খাইতেছে না বা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এইটার ঘট হইল রাগত, যে উদ্ধত মানুষের আক্রমণাত্মক, যে এটা মানসিক সমস্যা, এটাকে হিমোফিলিয়া বলা হয়। এই ধরনের সমস্যা তার ভিতরে চলে এসে এরপরে তার মৃগ রোগে আক্রান্ত হয়। আমার একজন রুগী, পুরুষ রুগী, তার স্ত্রীর এরকম মৃগ রোগ হঠাৎ আক্রান্ত হয়। তো সে তার চিকিৎসার জন্য আমার কাছে আসলে আমি বুঝতে পারি যে মূলত এই পুরুষের সমস্যার কারণে মৃগ হচ্ছে। তা আমি হাসতে হাসতে বললাম, ভাই ওনার যাই চিকিৎসা করার দরকার, তো আপনার কাছে বেশি করার দরকার। তা উনি বিষয়টা তখন বুঝতে পারে নাই, উনি বিষয়টা তখন বুঝতে পারে না, উনি তো এই কি কর ডাক্তার, রোগ একজনের চিকিৎসা করবেন একজনের, আমার রোগ তো আমি আসলে ধরছি, তার আমি চিকিৎসা দিলাম, দিলে দেখা গেছে যে আস্তে আস্তে ঠিক হলো, কিন্তু ওই লোক আবার বাইরে চলে গেল, তো তার স্ত্রী আবার ওই রোগে আক্রান্ত। এইবার পরে তারা অন্য চিকিৎসায় গেছে, আসলে সে মহিলা পরে তেমন সুস্থ হয়নি। তো আরেকজন মহিলা, সে মূলত আমাদেরকে কাছে ক্লিয়ার বলেই ফেলল, আমার স্ত্রীর কাছে আগে বলছে পরে আমার কাছে বলছে যে ভাই আমার এটা একটু বেশি, কিন্তু আমার স্বামী তো এখন আমার তো খুব সমস্যা হয়, কী করবো, আমার তো মনে হয় যে আমি মরে যাই, বলে দিই সবসময় আমার আত্মহত্যার চিন্তা, তো এটা করলে তো আমি পরকালে ই হয়ে যাব, তা এখন কী করবো। তো তার আমরা চিকিৎসা দিয়েছি, আল্লাহ দিলে সে এখন সুস্থ আছে, ওই দুজনের চিকিৎসা দিয়েছে ওখান থেকে। তো তাদের এরকম দেখা যায় মিলিগি স্ট্রোক বন্ধাত্ম প্লাস তাদের স্বাস্থ্যের বিভ্রাট, বাই খুব ফ্যাট হয়ে যায় নাহলে থিন হয়ে যায়, কিছু না কিছু ঘটে, অত্যাধিক মাথা ব্যথা, এই সমস্ত রোগ তাদের দেখা যায়। এবং তারা কোনো এক সময় দেখা যায় স্থায়ী মানসিক রোগীতে পরিণত হয়। আর গ্রাম্য লোকজন কী করে, গ্রামের লোকজন তাকে জিনে ধরছে, ভূতে ধরছে, মানুষ নষ্ট করছে, ওষুধ খাওয়াইছে, আর শ্বশুর শাশুড়ি বিভিন্ন লোকের দোষ দেয় যে তারা কবিরাজের মাধ্যমে গুণ তন্ত্র মন্ত্র করছে। এই অহরহ আমাদের কাছে আছে, আমি যেহেতু একজন নতুন সেই হিসেবে আমাদের কাছে প্রচুর আসতেছে। কিন্তু মূল সমস্যা তো মহিলার না, মূল সমস্যা তো পুরুষের। যখন তার ওই কাবল উঠোটুকতে কাজ আবার দেখা যায় যে কোনো মতো একটু চেষ্টা করতে করার পরেও কাজ দেখা যায়, কোনো সময় ওই ভেজায় না দরজা পাস করতে করতে কাজ সারে। তা এখন মহিলার অবস্থা কি, তোমার তো কাজ হয়ে গেল, মহিলার অবস্থা কি, তখন মানুষের মানসিক স্থায়ী সমস্যা হয়ে যায় মেয়েদের। এবং কবিরাজ, তারপরে ফকির এবং ভণ্ড কিছু এই স্বার্থন্বেষী পোশাকধারী লোকজন আমাদের মতো হুজুর সাজে, তারা দুইটা দিক তারা ই করে লগ্ন হয়। একটা দিক হলো তারা অর্থও নেয়, আবার অনেকে গোপনে সুযোগ মতো ইজ্জতখানু করে। এবং আমার আশপাশে ঘটনা ঘটছে, পরে মহিলার তো ওই যেহেতু কবিরাজে আশা পূরণ করতে পারতেছে বিধায় কবিরাজ তার কাছে ভালো এবং কোন কোনো কবিরাজের কাছে আসছে। এক পর্যায়ে মানুষজন বুঝিয়ে ফেলা হয়েছে, মানে জানছে বুঝেছে, তারপরেও মহিলা কি করবে, ওই ওইভাবেই ওই দুর্নাম নিয়ে সে এই কাজ করতেছে। এক পর্যায়ে তার সন্তান পর্যন্ত আমার কাছে নালিশ করছে, কত বড় একটা দেখেন আপনাদের অবক্ত আমার আপনজনের সাথে এই ঘটনা ঘটতেছে, আপনি এগুলো ই করেন, নাহলে আমি কিন্তু যে কোনো একটা অ্যাকশনে যাব, ভয় আমি মারু না। তো এই ঘটনা, তো এই জন্যই পৃথিবীতে এখন এই যে হত্যাযজ্ঞ হচ্ছে, এর মূল কারণ অনেকটা মানে অনেক ক্ষেত্রে এই এই মানে যৌন বিষয়ক কার্যকলাপের কারণে বেশি হত্যাযজ্ঞ ঘটছে। তো যাই হোক, আমরা বিষয়টা যারা সচেতন মহল আছি, এই মহিলাদের ক্ষেত্রে আমরা এগুলোর বিষয়ে সজাগ থাকবো। আসলে তাদের দোষ দিয়ে তো লাভ নাই, আমরা তো তাদের করতে পারতেছি না। আর মূল তো অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে, মানে যেটা এইগুলো ঘটে খুব কম যেগুলো বললাম, মূল তো বেশি যে ঘটনাটা ঘটে সে হলো এই মহিলা আস্তে আস্তে স্বামীর প্রতি যতই শ্রদ্ধা থাক আস্তে আস্তে স্বামীর প্রতি বিধ্বস্ত হয়ে পড়ে এবং মেজাজ খিস্টিখিটে হয়ে যায়, সে অভিমান করে থাকে,
বলে যে তুমি তোমার মতো থাকো, আমার গায়ের দিন কোনো অসুবিধা নেই, তোমার সংসারের কাজ আমি যা আছে করে দেবো, কিন্তু তুমি আমার গায়ের দেবো না, আর গায়ের দিলে কাজ ঠিক মতো করা লাগবে, তুমি ওই ঢেউ সৃষ্টি করে দিন, তোমার মতো তুমি কাটিয়ে পড়বা, এটা আমি আর সহ্য করবো না, আমি কতদিন এটা সহ্য করবো, তুমি ডাক্তারও দেখাবা না, চিকিৎসাও হবা না, আমারও এরকম জ্বালাতন করবা, আবার কাপে কাজও পারবা না, এইসব নালিশ আমার কাছে অনেক আসছে, এই জন্যই বলছি যে তাদের মেজাজ কেটে যেতে হয়, স্বামীর প্রতি বিদ্যুত হয়ে যায়, তারা অভিমান করে সংসারের কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে, যৌন চিন্তা করে না, স্বামী রেখে তুমি তোমার মতো থাকো অসুবিধা, এখন ছেলে মেয়ে গেছে তোমার হাতে জলে এই নিয়ে যখন করে একটা সময় নেই, তাতে তুমি তোমার মতো থাকো, আর অল্প কিছু মহিলা আছে যারা দুশ্চরিত্রের পথ বেছে নেয়, এই যে প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে ছেলে মেয়ে হওয়ার পরেও দেখা গেছে অনেক ক্ষেত্রে আমাদের এই যে পত্রিকায় খবরে আসতেছে যে ওই ছোটো বাচ্চা দেখে ফেলাইছে, শেষ পর্যন্ত ওইটা টাকার জন্য প্রেমিক সহ ওই মহিলা বাচ্চারে হত্যা করছে, অহরহ ঘটনা ঘটতেছে, তো এগুলো সাধারণত ঘটতেছে তার স্বামী তার এই হকটা আদায় না করার কারণে, হয়তো সে বাইরে থাকতেছে দুজনে আর না আলো জনের ক্ষেত্রে অক্ষম, এক্ষেত্রে মহিলারা দুশ্চরিত্রের আছে কিছু আর কিছু আছে যা দুশ্চরিত্রের না, কিন্তু দুর্যোগের দীর্ঘদিন এই পরীক্ষায় তা টিকে ছিল, কিন্তু কোনো এক সময় এরকম করতে করতে সহ্য করতে করতে এক সময় কোনো এখন ব্যক্তির প্রতি হয়তো তার দৃষ্টি পড়ে গেছে, এত তার বন্ধুবান্ধব আসা যাওয়া করে তার প্রতি তার একটা নজর করে পড়ে গেছে, সে শত চেষ্টা করেও তার যে দৈহিক ইসের জন্যে সেটা টিকাইতে পারেনি, সে তার সাথে এক সময় প্রেম ভালোবাসা সে অনৈতিক কাজে সে লিপ্ত হয়ে গেছে, এমনকি অনেক এরকম ধর্মীয় ব্যক্তিদের ভিতরেও ওই মহিলা খুব পর্দাশীল পর্দাই থাকে, কিন্তু দেখা গেছে যে পর্দা আগেতেই একজনের পুরুষের প্রতি তার সম্পর্ক হয়ে গেছে, তো এই জন্যে এটা একটা আলাদা বিষয়, পুরুষদের অবশ্যই এই বিষয়ে মহিলাদের দিক খেয়াল করতে হবে, সচেষ্ট করতে হবে, আমাদের যুবকরা এখন যারা বিয়ে করেন নাই বা বিয়ে করছেন কিন্তু আশা পূরণ করতে পারতেছে না, তাদেরকে উদাত্ত আহ্বান জানাব, আমরা সারা দেশব্যাপীতে চিকিৎসা দিচ্ছি, আল্লাহর অশেষ রহমতে তাদের প্রায় 90% রোগী আমাদের সুসংবাদ দিচ্ছে, ইতিমধ্যে আমি কেবল একটু আগে ফোন পাইছি যে তার প্রায় 80% সে সুস্থ, 20% তার সমস্যা রয়েছে, তখন সে একটা ডোজ কেবল খাবে আরও দুইটা ডোজ তো বলছি খাইতে, এই জন্যে আমার দেশবাসী যুবক যারা আসো ছাত্র যারা আসো ছাত্রদের আমরা কনসিডার করবো, আমরা বলছি না যে ছাত্রদের আমরা অনেক কনসিডার করবো, আমরা 60% এসে পেমেন্টে তাদের ওষুধ পাঠাবো, ছাত্র প্লাস গরিব আমরা তো এমনি আল্লাহ দিলে আমরা তো আমাদের ব্যবসা বাণিজ্য আমরা লাভবান আছি, আল্লাহ আমাদের ভালো রাখছে চাকরি করি, এই জন্য দেশবাসী যারা গরিব যারা ছাত্র যারা খুব এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আমাদের স্যাক্রিফাইস আছে, আমরা 60% এসে তাদেরকে পেমেন্টে আমরা তাদের মেডিসিন সাপ্লাই দেবো, হ্যাঁ তারপরে যদি আপনার সচেতন না হন তো আমাদের চেষ্টা এই পর্যন্ত, হ্যাঁ আপনার যা করবেন সেটা, আর দরজ যায় তো আপনাদের অনেক বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আছে আপনাদের ই করতেছে, তার ভিতরে সবাই যে খারাপ তা না, কিছু কিছু ভালোও আছে, তো এটা আপনাকে বেছে নিতে হবে যে কে আপনার সাথে প্রতারণা করতে পারে আর কে প্রতারণা করবে না, কার শিক্ষার দীক্ষা কেমন, আর শিক্ষার তো একটা ব্যাপার আছে যে একজন আপনার ওই 8 পাস 9 পাস বই পড়ে ডাক্তারি করতেছে সে সহজে আপনার যত তাড়াতাড়ি আপনার সাথে প্রতারণা করতে পারে, একজন প্রভাষক একজন অধ্যাপক একজন আপনার শিক্ষিত ব্যক্তি আপনার সাথে এই ধরনের প্রতারণা সহজেই করবে, এটা কম পার্সেন্টেজ কম করবে না তা না পার্সেন্টেজ কম কম, এগুলো আপনারা ভাববেন, কথা তো দীর্ঘায়িত হচ্ছে তো আর নয়, সবাইকে ধন্যবাদ শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ স্যার, আপনি বিষয়টায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, একটু সময় যদি একটু বেশি লেগেছে তারপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, সম্মানিত দর্শক শ্রোতা
এজন্য আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা দেখলে আপনাদের যে সমস্যা আছে, কি সমস্যার কারণে আপনাদের সংসারে অশান্তি লেগে আছে, এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এজন্য আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে শুধু আপনিই নন, আমিই নন, যেন সকলেই এ থেকে একটা ফায়দা এবং উপকার লাভ করতে পারি। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো এখন।